সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওটি সিরিয়াসলি নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিরিয়াসলি নিলে বাত রোগও হতে পারে। আমার শরীরে বাত, ভালো চিকিৎসা নিতেছি। সকালে মায়ের বকা শুনে ঘুম থেকে ওঠা একটা ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে হয় না। কিন্তু এখনকার পোলাপানের ঘুম ভাঙে বাবু শোনা জানের SMS। বিয়া কইরা মানুষ যে সার্ভিস পায়, এখনকার পোলাপান প্রেম কইরাও সেই সার্ভিস পাচ্ছে, কারণ তারা আপডেট। আর তারা এতটাই আপডেট, তারা মনে করে পৃথিবীর সকল শক্তি তাদের মধ্যে, তাদের ফিউচার নিয়ে ভাবতে হয় না। তাদের ভাবনা তো বাবু সোনা জান প্রাণ, কলিজা স্যান্ডো গেঞ্জি আন্ডার প্যান্ট, আর ফিউচারটা হ্যালোজেনের মতো উজ্জ্বল। এই পোলাপানের কার্যকলাপ দেখে ভাবি দেশ কতটা আগাইছে। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? আরে ভাই, দেশ আগাইতে আগাইতে বেনাপোল বর্ডার ক্রস করে ফেলছে, একটু বেশি সামনে আগায় গেছে, আর তাই এই পরিণতি। এইটুকু বয়সে ইটিশ পিটিশ, তাও আবার ভিডিও করে পাবলিকলি পোস্ট করে। তাদের বয়সে আমরা কি করছি সেটা ভাবতে ভাবতে আর আফসোস করতে করতে পুটকিতে লাল সাদা বেরোয় পেঁয়াজ খাইতে খাইতে ওইখানে দড়ি হয়ে গেছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। বাস্তবতা খুবই কঠিন। এই পোলারও একটা জিএফ আছে। এই পোলার হাতে যদি একটু হরলিক্স দেওয়া হয় তাহলে সে চেটে চেটে খাওয়া শুরু করবে। এই পোলার আবার জিএফ। ভাই, আসল কথা হলো তারা আপডেট, ট্যালেন্টেড, আর তাদের বাল পেকে তাল কাছে উকি দেয়। আরে, এটা তো হাড্ডির দোকান, এক তৃতীয়াংশ সাকিব খান। আপনারা কি জানেন, আবহাওয়ায় যখনই 3 নম্বর সিগন্যাল দেয় তখনই তার বাবা মা ঘরে তাকে আটকিয়ে রাখে। কেন? যদি বাইরে বের হয় তাহলে বাতাসে উড়াই নিয়ে তাল গাছের মাথায় বাদাই থুয়ে দেবে, তখন ওই ডারে নামাবে কেডায়। আমি আরে আপার কথা কি বলবো, কতটা স্ট্রাগল করে কতটা ডেডিকেশন দিয়ে যে ভিডিওটা তৈরি করছে সেটা আপনারা বুঝতেই পারছেন, শুধু অনন্যা পান্ডেই বুঝে না। জীবনেই কথা বলবো না, দেখেন ভাই, আমি আমার জীবনে হিরো আলম দেখছি, স্যান্ডি শাহ দেখছি, আদনান আদিকেও দেখছি, কিন্তু এই হারামজাদার মধ্যে একটাও পোড়া কপাইল্লা দেখি নাই। দেখো আপু, তুমি এই পোলার জন্য কি কি করছো সেটা আমাগো না জানাইয়া ঘরে যেয়ে তোমার মারে রান্না বাড়ির কাজে হেল্প করো। আর এই হারামজাদা, তুই এটা কেমন লুক দিতাছস? কি কি এইটা? এমন লুক তো পোলাপান তখনই দেয় যখন জনসমাজের মধ্যে চুরি কইরা ধরা খায়। না মানে একবার একবার ভাই, আপনি এই ছোট পোলাটার জায়গায় নিজেকে রাইখা দেখেন কি রিয়াকশন হইতো আপনার। আর এই ছোট পোলাটা তো এখনো জানে না তার সাথে নেক্সট ডে কি ঘটতে চলতেছে। আর এই আপারে কেউ গুলিস্তান থেকে এক জোড়া জুতা ছুড়ে গিফট করেন। গজব বেজ্জতি হে, আই লাভ ইউ, একটু অন্য টাইপের বলো, হে আই লাভ ইউ, একটু অন্য টাইপের বলো, একটু অন্য টাইপের বলো। আপনাদের সামনে কেউ যদি এমন করে তাহলে আপনারা কি করতেন আমি জানি না, কিন্তু আমার সামনে যদি কেউ এমন করে না তাহলে চোপাট দিয়ে কানের পুট্টি লড়াই ফেলাইতাম। আমি শুনেছি ভালোবাসায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু ভালোবাসায় মানুষ ম্যাড হয়ে যায়, অন্ধ হয়ে যায়, এ দেখি নাই জীবনে। বর্তমানে ভাইরাল দুনিয়ায় এমন কিছু পোলাপান আছে যারা পয়দা হওয়ার পর তাদের বাবা মাদের কনফিউজ করে দিছে, তারপর একটু বড় হয়ে অনলাইনে এসে সমগ্র জাতিকে কনফিউজ করছে। Confusion, feelings are confusion,
প্রত্যেকটা জিনিস প্রথমেই শুরু করতে হয়, আর শুরু না করলে এটার শেষও হয় না। কিন্তু বর্তমানের ছোট ছোট পোলাপানের জীবনের শুরুতে যেভাবে এগোচ্ছে, তাতে তাদের ভবিষ্যৎটা কোথায়? ছোটরা ভুল করবে, বারবার ভুল করবে, কিন্তু সেই ভুল ভেঙে দেওয়ার দায়িত্ব বড়দের। ছোটরা সম্মানের মূল্য বোঝে না, তাদের জন্য যে পরিবারের সম্মান নষ্ট হতে পারে তারা এটাও বুঝে না। আর তাই পরিবারে বড়দের উচিত তাদেরকে বোঝানো, তাদের দিকে খেয়াল রাখা, নয়তো দিন শেষে সবার একটাই প্রশ্ন, এরা কোন পরিবারে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের পরিবারে ছোটদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিবেন এবং ভালো কাজে উৎসাহ দিবেন। আয়নাতে ওই মুখ দেখবে যখন